বুধবার মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা জলে ডুবে যাওয়া এক মহিলার মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান পাঠানো হয়। 16 মার্চ বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা জলে ডুবে যাওয়া এক মহিলার মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠালো মেমারি থানার পুলিশ। মৃত ওই মহিলার নাম আলপনা দুরুই, বয়স 52 বছর, বাড়ি জৌগ্রামে জলেশ্বরতলা এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির লাগোয়া একটি পুকুরে নেমেছিলেন ওই মহিলা এবং সেই পুকুরের জলে ডুবে গিয়ে মারা যান ওই মহিলা। ঘটনার পরপরই ওই মহিলাকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে মৃত্যু হয় ওই মহিলার। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মেমারি এলাকায়। মৃতদেহটিকে ময়নাতদন্তের নির্দেশ দেয় মেমারি থানার পুলিশ। কি বলছেন তার পরিবারের লোকজন শুনবো। এটা কবে হয়েছে ঘটনাটা? এই তো আজকে বুধবারই হয়েছে। কখন হয়েছে? কি হয়েছে ঘটনাটা? কি হয়েছে ঘটনাটা হয়েছে বলতে, আমরা বাইরে ছিলাম, এসে শুনলাম ডাকডাকি করলো, শুনলাম যে এই ব্যাপার জলে ডুবে গেছে পিসিমা। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকতে গেলাম, ডাক্তার বললো নিয়ে আসো আমি অসুস্থ। এই যে টোটো করে টোটো ডেকে নিয়ে গেলাম, টোটোতে তখন টোটো নিয়ে আসি, তখন দেখছি যেতে ভ্যানেতে তুলে যায়, ভ্যানেতে তুলে সঙ্গে সঙ্গে ডাক্তার। জলে ডুবে গেছে বলতে কোথাকার জলে? পুকুর না নদী? পুকুরে, পুকুরে একদম লাগোয়া পুকুর, একবারে বাড়ির সঙ্গে, বাড়ির সঙ্গে পুকুর, বাড়ির সঙ্গে। কি করতে নেমেছিল জলে? ওই মাছ ধরতে কিংবা গুগলি ফুগলি তুলতে হয়তো হবে, হাঁস পুষেছে, গুগলি তুলতে যাই হোক, সেটা এখনো বাড়িতেও ঢুকিনি, রাস্তা থেকেই তুলে নিয়ে আমরা চলে এসেছি ডাক্তার। এই হচ্ছে। কোনো কি সন্দেহ টন্দেহ আছে নাকি কাউকে? না না, ওসব কিছু নয়। উনি কি সাঁতার টাতার জানতো নাকি? না না, ভারী শরীর, এমনি ভারী শরীর দেখলি বুঝতে পারবেন। কি নাম ওনার? দুদিন বলছিল যে শরীরটা একটু খারাপ খারাপ করা লাগছে। আমার নাম না, ওনার কি নাম? আলপনা দুলি। আপনার নাম? আমার নাম হরিনারায়ণ দুলি। আপনার কোথায় বাড়ি? জৌগ্রাম। আচ্ছা। উৎসবপ্রিয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানে পেট পুজো, আর বাঙালির পেট পুজো মানেই আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও সোনা রূপেও সোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল। আপনাদের এলাকায় আপনাদের সেবার জন্য আমরা প্রস্তুত। যে কোনো অনুষ্ঠানের স্টিল ও ভিডিও ফটোগ্রাফি, ডিজিটাল ফটো অ্যালবাম, 5 মিনিটের পাসপোর্ট ছবি, ল্যামিনেশন, সাদা কালো ছবি থেকে কালার ছবি, অনুষ্ঠানের যে কোনো ধরনের কার্ড, কালার জেরক্স, ইলেকট্রিক ও টেলিফোন বিল জমা, পাসপোর্ট ও প্যান কার্ডের অ্যাপ্লিকেশন, মোবাইল ও ডিটিএইচ রিচার্জ, ফ্লেক্স ও ব্যানার প্রিন্টিং, ইন্টারনেট অনলাইন ফর্ম ফিল আপ সহ বিভিন্ন কাজ পাবেন একই ছাদের তলায়। স্টুডিও সাহা, ঠিকানা মিরেপোতা বাজার, কাইতি রোড, ক্যানেল পোলের কাছে। যোগাযোগ করুন 9775728465 নম্বরে।